দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা, নিহত 30। ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশুর মৃত্যু। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর নিয়ে দক্ষিণ তালেবানের অনুরোধে এখনও সাড়া দেয়নি এরদোয়ান। ইসরায়েলের আয়রন ডোম আর কিনবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যে যাওয়ার পথে বিমানেই সন্তান প্রসব আফগান নারীর। দর্শক মণ্ডলী, নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। নেতৃত্বাধীন সৌদি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত 30 সেনা নিহত ও 60 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিবের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। রোববার লাহিস প্রদেশের আনাত সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ ধরনের হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি। স্থানীয় অধিবাসীরা জানান, তারা বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন, তবে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 2014 সালে শেষ দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে 2015 সালের মার্চের শেষ দিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট। গত কয়েক বছর ধরে ইয়েমেনের হুতি যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। ইসরায়েলি সেনাদের গুলিতে আহত ফিলিস্তিনি শিশু আবু আল নীল এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে। অধিকৃত পশ্চিম তীরে গত সপ্তাহে পবিত্র মসজিদ আর আকসায় আগুন দেওয়ার 52তম বার্ষিকীতে ফিলিস্তিনিদের বিক্ষোভ মিছিলে গত 21 আগস্ট 42 জনকে গুলি করে ইসরায়েল বাহিনী। এর মধ্যে ইসমাইল এবং ইমাম হাসহাস নামে আহত দুই ফিলিস্তিনি আগেই মারা গেছেন। শনিবার মারা গেল আবু আল নীল। এর আগে গত মঙ্গলবার মারা যায় 16 বছর বয়সী ইমাদ হাসহাস। মাথায় গুলিবিদ্ধ এক কিশোর অসহ্য যন্ত্রণা ভোগার পর তার মৃত্যু হয়। এছাড়া গত বুধবার ইসমাইল নামে এক গুলিবিদ্ধ যুবকও চিকিৎসাধীন মারা যান। সম্প্রতি ফিলিস্তিনে আবারও বর্বর হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে চলতি বছরে এ পর্যন্ত 55 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার জন্য তুরস্ককে তালেবান যে অনুরোধ জানিয়েছে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। এরদোয়ান বলেন, বিষয়টি নিয়ে আমরা এখনও চিন্তাভাবনা করছি। মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনীগুলো দেশ ছাড়ার পর বিমানবন্দর পরিচালনা করতে তুরস্কের কাছে কারিগরি সহায়তা চেয়েছে দক্ষিণ তালেবান। একই সঙ্গে তার বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী 31 আগস্টের মধ্যে তুরস্কের সেনাদেরও আফগানিস্তান ছাড়তে হবে বলে জোর দিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে আইএসকের হামলায় 13 মার্কিন সেনাসহ 170 জনের বেশি মানুষ নিহত হন। এরপর থেকে বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে আছে দক্ষিণ তালেবান। এর আগে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম গালিন বলেন, আমাদের সেনা প্রত্যাহারের পরও আমরা সেখানকার বিমানবন্দরে নিরাপত্তা কাজটি চালিয়ে যেতে পারব, যদিও দক্ষিণ তালেবান আমাদের শর্তে সম্মত হয়। দক্ষিণ তালেবান রাজধানীসহ দেশের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নেওয়ার পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও কারিগরি সহায়তার প্রস্তাব দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা চলছিল, তবে তালেবান কাবুল বিমানবন্দর
পরিচালনায় কেবল কারিগরি সহায়তা চেয়েছে। শেষ পর্যন্ত তালেবানের শর্ত মেনে আফগানিস্তানের সেনা না রেখে তুরস্ক কাবুল বিমানবন্দর চালাতে প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিতে রাজি হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ২০ বছর পর ফের আফগানিস্তানের শাসনভার নিতে যাওয়া তালেবানের শর্ত সাপেক্ষে কড়া অনুরোধ মেনে নিয়ে বিমানবন্দর পরিচালনার মতো বিপজ্জনক কাজের ভার নেওয়া হবে কি হবে না সে ব্যাপারে আঙ্কারা এখনও দ্বিধাগ্রস্ত বলে জানিয়েছেন তুরস্কের এক কর্মকর্তা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ৩১ আগস্টের মধ্যেই হবে বলে জানিয়েছেন দেশটির আরেক কর্মকর্তা। ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা না কেনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এবছর ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্ত নিয়েছে পেন্টাগন। স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া ও ভূপাতিত করার লক্ষ্যে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল। সামরিক বিষয়ক মার্কিন ওয়েবসাইট ডিফেন্স এক রিপোর্টে জানিয়েছে, মার্কিন ডাইনেটিক্স কোম্পানি নির্মিত এনডিউরিং শিল্ড সিস্টেম এবং আয়রন ডোম সিস্টেম পরীক্ষা করার পর আমেরিকা এনডিউরিং শিল্ড সিস্টেম বেছে নিয়েছে। নিউ মেক্সিকোর হোয়াইট সাল্ট মিসাইল রেঞ্জে এবছর ওই পরীক্ষা চালানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আয়রন ডোম নির্মাণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান রাফায়েল ডিফেন্স সিস্টেম জেরুজালেম পোস্টকে বলা হয়েছে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। ইসরায়েলের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি তেল আবিবের জন্য মারাত্মক বিপর্যয়। এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় থেকে ছোড়া রকেট কাঙ্ক্ষিত মাত্রায় বাধা দিতে ও ভূপাতিত করতে পারেনি আয়রন ডোম। আফগানিস্তানের কাবুল থেকে যুক্তরাজ্যের সেনা ও নাগরিকদের নিয়ে ছেড়ে যাওয়া সর্বশেষ বিমান মাঝ আকাশে সন্তান প্রসব করেন এক আফগান নারী। উদ্ধার অভিযানের জন্য যুক্তরাজ্যের ভাড়া করা এয়ারলাইন্সের বিমানটি কাবুল ত্যাগের পর সোমান নুরি নামে ওই আফগান নারী দুবাই থেকে বার্মিংহামগামী ফ্লাইটে উঠেছিলেন। বিমানটি কুয়েতের আকাশে ৩৩,০০০ ফুট উচ্চতায় উড্ডয়নের সময় ওই নারী সন্তান প্রসব করেন বলে এয়ারলাইন্সের এক বিবৃতিতে জানানো হয়েছে। বিমানটির মধ্যে মাঝ আকাশে যখন ওই নারী প্রসব বেদনা ওঠে সে সময় সেখানে কোনো চিকিৎসক ছিলেন না। বিমানের কেবিন ক্রুদের সহায়তায় ওই নারী সন্তান জন্ম দিয়েছেন। শিশুটির নাম রাখা হয়েছে হাওয়া, ইংরেজিতে ইভ। ওই এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। নুরি ও তার স্বামী মোহাম্মদ তাজ এবং তাদের আরও দুটি সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। যুক্তরাষ্ট্র এখনও উদ্ধার অভিযান পরিচালনা করলেও যুক্তরাজ্যের সৈন্য কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি শুক্রবার কাবুল ছেড়ে গেছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তাদের লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছে।